আসসালামু আলাইকুম মেদিয়াসম বলছি আইপিএস বাজার থেকে আজকে আমরা আপনাকে একটি নতুন ভিডিও দিচ্ছি স্পেশালি যে কারণে সেটা হলো সোলার সিস্টেম শুধুমাত্র বাসাবাড়িতে নয় আমরা বর্তমানে যে প্রজেক্টে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন যাচ্ছে এটা চট্টগ্রামে একটি সি বিচে যাচ্ছে অনেকগুলো জাহাজের উপরে আমরা একটি বিকল্প বিদ্যুতের সোলার সিস্টেম স্থাপন করব আমার হাতে ডান পাশে যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন খন্দকার নিপুণ সাহেব উনি এসেছেন ওয়াইফাং কোম্পানি থেকে মূলত আমাদের কর্পোরেট ক্লায়েন্ট আজকে এই ভিডিও ক্লিপের মাধ্যমে কেন আমি নিপুণ সাহেবকে মতো আপনাদের সামনে পরিদর্শন করছি এর কারণ হলো পরিবেশন করছি এর কারণ হলো অনেকে আছেন যারা সঠিক পণ্যটি সঠিক মূল্যে পাচ্ছেন না এবং পণ্য ক্রয় করে অনেক ভোগান্তির মধ্যে আছেন তাই আমি আর কথা বলাবো না সরাসরি চলে যাব নিপুণ সাহেবের কাছে আর হ্যাঁ একটি কথা বলে রাখি বর্তমানে আইপিএস বাজার কোম্পানিতে নতুন পণ্য এসেছে যার ফলে চমৎকার প্রাইসে পাবেন সকল ধরনের সোলারের প্রোডাক্ট ইউটিল গামা প্লাস স্মার্টিন চারশো পঞ্চাশ হারের মনো নতুন এডিশনের সোলার প্যানেল এসেছে সকল পণ্যই পাবেন আপনারা আকর্ষণীয় মূল্যে জি আসসালামু আলাইকুম আমি খন্দকার নিপুণ আমি এসেছি আইপিএস বাজারে কিছু সোলার প্যানেল সিস্টেম তারপর হচ্ছে ইনভার্টার এবং ব্যাটারি কেনার জন্য আমি এর আগেও সে মেহেদী ভাইয়ের কাছে এসে আপনার ইউটেল গামা প্লাস ইনভার্টার প্লাস সাইভ পাওয়ারের টল টিউবলার ব্যাটারি এবং মনো কিছু সোলার প্যানেলও আমি নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে আমি সেগুলোর সার্ভিস এবং কোয়ালিটি খুবই চমৎকার সেবা পাচ্ছি এছাড়া আমি এর আগেও অনেক জায়গা থেকে আমি এই প্রোডাক্টগুলো কিনেছিলাম কিন্তু সেখানকার প্রোডাক্ট কোয়ালিটি এবং তাদের সে সমস্ত কোম্পানির সার্ভিস কোয়ালিটিতে আমি সন্তুষ্ট নই দ্যাটস ওয়াই আমাকে আবার পুনরায় হচ্ছে ভেন্ডর খুঁজতে হয় বিভিন্ন অনলাইন অফলাইন বিভিন্নভাবে তো সামহাও আমি আইপিএস বাজারের খবরটা আমি পাই পেয়ে হচ্ছে আমি এখানে চলে আসি এরপরে কিছু প্রোডাক্ট নেওয়ার পর সেই প্রোডাক্ট কোয়ালিটি স্যাটিসফাইড হয়ে আমি এই পুনরায় এখানে কিনতে আসছি তো আমাদের এই জিনিসগুলো ব্যবহার করে করতেছি হচ্ছে একটি কয়েক কতগুলো জাহাজ আছে আমি যে প্রজেক্টে কাজ করি এটা একটা শিপিং লাইন কোম্পানি সেই জাহাজগুলো হচ্ছে দূর দূর দেশে জাহাজগুলো যায় এবং দেখা গেছে এই জাহাজগুলো সবসময় জেনারেটর অন থাকে না সে কারণে হচ্ছে সোলার সিস্টেমটা হচ্ছে নেওয়া হচ্ছে এখানে দিনের বেলা সোলার সিস্টেমের মাধ্যমে ডিসি কারেন্টটাকে এসিতে রূপান্তরিত করা হয় করে ব্যাটারিটাকে চার্জ করা হয় আবার জেনারেটর থেকে সেই এসি কার ইনভার্টারের মাধ্যমে ব্যাটারিটাকে চার্জ করা হয় যাতে টোয়েন্টি ফোর আওয়ার্স নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় তো এই বিদ্যুৎটা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন বিভিন্ন কাজে লাইক সিসি ক্যামেরা বিভিন্ন মনিটর বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বা লাইট ফ্যান এগুলো চালানোর জন্য তো সে খুবই চমৎকার চলতেছে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ পাচ্ছি আমি আমার কোনো এটা নিয়ে কোনো কমপ্লেন নাই আর বিশেষ করে মেহেদি ভাই উনি অবশ্যই একজন ভালো খুব ভালো মনের একজন মানুষ ঠিক আছে ওনার কাছ থেকে সেবা ওনার কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগছে উনি অনলাইন অফলাইন দুইভাবেই সে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে তো আমরা ওনার সেবা খুবই সন্তুষ্ট থ্যাংক ইউ তো ভাইয়াকে আমরা সবসময় চেষ্টা করেছি চমৎকার সেবা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা ভাইয়াকে চমৎকার সেবাই দিতে পেরেছি তো এই চমৎকার সেবা পাওয়ার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন সোলার সিস্টেমের জন্য চলে আসার জন্য আপনাদেরই পরিচিত সব আইপিএস বাজার কোম্পানি আইপিএস কোম্পানি রয়েছে ঢাকার কমলাপুরে এখানে মিনি প্যাকেজ থেকে শুরু করে মেগা প্রজেক্টের সকল ধরনের সোলার অ্যাপ্লায়েন্স সোলার ক্যাবল সোলার ওয়ার সোলার ইনভার্টার সোলার মডিউল আপনারা পেয়ে যাবেন সবচেয়ে সঠিক পণ্যে সবচেয়ে কম মূল্যে এবং সঠিক পণ্যটি তো আজকে যে প্যাকেজটি যাচ্ছে এখানে রয়েছে ইউটিএল গামা প্লাসের বারো ভোটের ইনভার্টার রয়েছে সোলার মিডিউল টোয়েন্টি পিসেস হান্ড্রেড ওয়াটার রয়েছে এস অর্থাৎ সাইড পাওয়ারের টল টিউবলার টেকনোলজি ব্যাটারি ফাইভ পিসেস এই প্যাকেজটি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অতি শীঘ্রই ইনস্টল করে দেওয়ার জন্য তো দর্শক এই ভিডিও ক্লিপটি কেন করা করার একটি কারণ হলো আপনারা যারা সঠিক পণ্য চাচ্ছেন তারা সঠিক কোম্পানিকে খুঁজে পাচ্ছেন না তো এই ভিডিও ক্লিপটির মাধ্যমে এটাই বুঝতে চাচ্ছি যে আইপিএল বাজার কোম্পানি হলো একটি মাদার ইম্পোর্টার কোম্পানি এখানে আপনারা সকল ধরনের সোলার ইনভার্টারের আফটার সেল সার্ভিস বা আপনারা যদি চান লোকালি ইনভার্টারগুলো সার্ভিসিং করাতে পারবেন এবং আপনারা আমাদের থেকে পণ্য ক্রয় করেও বিক্রয় করতে পারবেন তো ভিডিওটি আর বড় করব না ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে অতি শীঘ্রই সব সময়ের মধ্যে বলতে চাই অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা